অপেক্ষার অবসান হয়েছে। 369 দিন পর ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার। গত বছরের 18 এপ্রিল ব্রাজিলের হয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ইঞ্জুরিতে পড়লেন, ACL মিনিসকাস। একটা ফুটবলারের জন্য এই একটা বছর মনে খুবই টাফেস্ট একটা টাইম ছিল, খুবই টাফ সময়ে। তার জন্য তো শুধু নয়, পুরো ব্রাজিল সমর্থক যারা রয়েছে তাদের জন্য একটা ভয়াবহ বাজে সময় গেছে এবং বোঝা গেছে আসলে নেইমারের শূন্যতাটা কত কিছু করতে পারে। নেইমারকে আমরা খুব খুশি দেখেছি, তিনি ম্যাচ শুরুর আগে বেশ আবেগে একটা ভিডিও পোস্ট করেছিলেন। তারপর ম্যাচে তো আমরা দেখলাম নেইমার ফাইনালি আল আইনের বিপক্ষে আল হিলালের হয়ে ম্যাচে মাঠে নামলেন 76 মিনিটে, যে সময় 3-5 গোলে আল হিলাল এগিয়েছিল। তার ম্যাচে নামার পর নেইমার একটা বেশ দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন, সেখানে আল আইনের গোলকিপারের সামান্য ফেইন্টেস্ট টাচে বলটা আসলে জালে জড়ায়নি। সেখানে গোল পেয়ে গেলে নেইমারের ফেরাটা আরও হয়তো মধুর হয়ে থাকতো, সেটা মধুর হয়েছে কারণ আল হিলাল 5-4 গোলের একটা ইন্টারেস্টিং বম্বাস্টিক ম্যাচে এরনান ক্রেসপোর আল আইনকে হারিয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দুর্দান্ত একটা ফেরা আপনি বলতেই পারেন নেইমারের জন্য। এবং দেখেন এখন পর্যন্ত এফসি চ্যাম্পিয়ন্স লীগ এলিটে নেইমারের ক্লাব আল হিলাল হচ্ছে সবার টপে রয়েছে, যেহেতু এবারে চ্যাম্পিয়ন্স লীগ এলিটের ফরম্যাটটাও চেঞ্জ হয়েছে, 8টা দল কোয়ার্টার ফাইনালে যাবে। যে ইম্পর্টেন্ট ম্যাচটা তাদের ছিল আল আইনের সাথে, সেখানে আপনি স্কোর লাইনটা দেখলেই আসলে বুঝতে পারবেন, দাউসারি তিনি 3টা গোল করেছেন এবং আল হিলালের মেইন ম্যান আসলে তিনিই ছিলেন। তিনিও আবার ওইদিকে আল আইনেও কিন্তু হ্যাট্রিক করেছেন রাহিমি, মানে কোনটা ছেড়ে আসলে কে এগিয়ে যাবে এরকম একটা কম্পিটিশন পুরো ম্যাচেই দেখা গেছে। ম্যাচটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তবে দিন শেষে আসলে হাইলাইটসটা তো নেইমারের উপরেই পড়লো। এবং নেইমার যখন আপনার একজনের মাঝখান দিয়ে একটা নাটমেক করলেন না, মানে ওই ফিলটা আসলে পাওয়া যাচ্ছিল যে নেইমারকে ব্রাজিলের জার্সিতে বার্সেলোনার জার্সিতে সবাই আসলে দেখে ইউজ টু ছিল, সেই টাচগুলো মনে হচ্ছিল আবার দেখা যাচ্ছে। এবং ম্যাচের পর নেইমার তিনি আসলে কথা বলছিলেন যে কতটা অপেক্ষায় তিনি ছিলেন, কতটা রোমাঞ্চিত তিনি ছিলেন এই ম্যাচটার জন্য। আমি ভালো বোধ করছি, সবসময় আমার একটি ভালো দল থাকে, আমি খুবই খুশি যে আমি ফিরেছি। তবে সৌদি প্রো লিগে নেইমারকে কিন্তু দেখার জন্য অপেক্ষাটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত করতেই হবে, কারণ ওই মিড ট্রান্সফার উইন্ডোতে তখন নেইমারকে নতুন করে রেজিস্টার্ড করাতে হবে। এর আগে এফসি চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচ রয়েছে সেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচগুলো তিনি খেলতে হবে। এটা একদিক থেকে ভালো, যখন আপনি ACL মেনিসকাসের মতো বড় সড়ো ইঞ্জুরি থেকে উঠেছেন আপনার তো রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটাও যত ধীরে ধীরে সম্ভব তত ভালো। আপনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা খেলেন সপ্তাহে দুই সপ্তাহ পর পর, একবার ব্রাজিলের উইন্ডো আছে, খুবই ইম্পর্টেন্ট একটা উইন্ডো, সেখানে ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ আছে, ওই দুটা ম্যাচে নেইমারকে পাওয়াটা আছে আসলে ব্রাজিলের জন্য কত বড় একটা পাওয়া সেটা আসলে যারা ব্রাজিল ভক্ত আছে তারাই ভালো মতো বলতে পারবেন। এবং নেইমার এই যে একটা বছর তিনি বাইরে ছিলেন, তিনি এর মাঝখানে অনেক কথাবার্তাও শোনা গেছে, তিনি বেশ ডিপ্রেসডও হয়ে যাওয়ার কথা এই এরকম একটা সময়, 32 বছর বয়সে এরকম একটা ইঞ্জুরিতে পড়া, কিন্তু ক্যারিয়ার মানে একদম ক্যারিয়ার থ্রেটিং ইঞ্জুরি এগুলো, সেখান থেকে যে নেইমার ফিরেছেন ফুটবল এবং তাকে যে আরও আমরা দেখতে পাবো সেটাই আসলে একটা বড় প্রাপ্তি আমাদের জন্য যারা ফুটবল ভক্ত রয়েছে। এই অক্টোবরে ব্রাজিল তাদের দল ঘোষণা করবে নভেম্বরে ফিফা উইন্ডোর জন্য, হয়তোবা সেখানে জায়গা হয়ে যাবে নেইমারের, কারণ যেহেতু ইঞ্জুরি থেকে ফিরে মাঠেও তিনি নেমেছেন, খেলেন আর না খেলেন সেটা পরের হিসেবে, বাট নেইমারের ওই ক্যাম্পে প্রেজেন্সটাও এই ব্রাজিল দলের জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ, দারুণ কিছু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.